তোমার নাম কি? মোহাম্মদ এজাজ উল্লাহ। শর্টকাট দিয়ে আসো। এখানে আগে আসছো? কি কি খাইছো? দুই নম্বরে কি? কফি আর আইসক্রিম। স্বাদ আছে? এই ক্যাফের নাম কি? তো সাত ক্যাফের সাথে যে সাতটা, সেই সাতটা কি আছে? সাত ক্যাফে মনিরামপুর উপজেলার 15 নম্বর কোলটিয়া ইউনিয়নের আমরজোটা ও ডাঙ্গা মহিষদিয়ার অন্তর্গত নোনাবিলে এটা অবস্থিত। নিরিবিলি মনোরম শান্ত শৃঙ্খল পরিবেশ নিয়ে 2023 সালের 1 সেপ্টেম্বর হতে যাত্রা শুরু হয় উদ্যোক্তা রবিউল ইসলামের এ ব্যবসা প্রতিষ্ঠানের। হাইরে কি বাতাস দেখছো, প্রচুর বাতাস। বিকাল হলেই সুন্দরে পরিবেশে ঢল নামে শত শত মানুষের, মন কাড়া স্বাদে কফি কিংবা ফুচকা চটপটির টানে ছুটে আসছেন নানা স্থান থেকে নানা ধরনের লোকজন। স্বাদে গুণে অনন্য হোক বা নাই হোক, সাত ক্যাফের নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ হতে সাহায্য করবে বারবার। এলোমেলো বাতাস আর প্রকৃতির আলোর ঝলকানিতে এখানে বেড়ে উঠেছে লোকের সম্ভার। প্রিয় দর্শক, কফি হাউসের আড্ডাটা ফিরিয়ে আনতে সাত ক্যাফে থেকে আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আসুন এগিয়ে যাওয়া যাক। সাত ক্যাফে সবার তো আর চেনা নয়, যারা এখানে আসতে ইচ্ছুক তাদের জন্য প্রথমত পথ পরিচিতি। সাত ক্যাফেতে আসার জন্য দুটি দুমুখী পথের সন্ধান দিতে চাচ্ছি। প্রথমটি মনিরামপুর টু কালীবাড়ি রোডের খাটুয়াডাঙ্গা বাজার থেকে উত্তর দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা সোজা নোনাবিল হয়ে ডাঙ্গা মসজিদে গিয়ে উঠেছে। এই পথ ধরে এদিক সেদিক না গিয়ে সোজা চলে আসুন কিছু দূর, আর কিছু দূর এলেই পেয়ে যাবেন ক্যাফেটির দেখা। অপর পথটি ডাঙ্গা মসজিদা দাখিল মাদ্রাসা হতে একটু পূর্ব দিকে এলেই একটি মোড় পড়বে। এখান থেকে দক্ষিণমুখী রাস্তাটি ধরে কিছুদূর এলেই পেয়ে যাবেন সুন্দরে ক্যাফেটি। ক্যাফেটি নতুন হওয়াতে এখনও যুক্ত হয়নি গুগল ম্যাপে, তবে কিছুদিনের মধ্যেই ম্যাপ ডিরেকশন পেয়ে যাবেন। মধু, বাহ, চায়ের সাথে মধু। চায় যদি মধু না দেয় তার স্বাদ বাড়ে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ক্যাফের পাকঘর। এখানে এক পাশে কফি চা তৈরি করা হচ্ছে এবং অন্য পাশে চটপটি ফুচকা। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সব কিছুই তৈরি করা হচ্ছে। চটপটি ফুল 50, হাফ 30। এটা কি হাফ? প্রকৃতির সাথে আড্ডা দিতে কে না চাই বলুন, তাও যদি হয় এমন পরিবেশ তাহলে তো কথাই থাকে না। নেই কোনো যান্ত্রিক কোলাহল, নেই কোনো কলকারখানার বিষাক্ত ধোঁয়া, এখানে রয়েছে অনাবিল সুখ শান্তির মেঠোপথ আর পাখিদের কিচিরমিচির ধ্বনিতে ছুটে চলার দৃশ্য। এলোমেলো বাতাসার বিশালতায় পরিপূর্ণ সবুজের মাঠ, যা কিনা চোখের শান্তি এনে দিয়ে কেড়ে নিতে বাধ্য হবে আমাদের মন। সাত ক্যাফে থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো শিরোনামে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।